মাগুরা মেডিকেল কলেজের মর্গে মৃতদেহ স্তূপ, প্রায় 1700 মৃতদেহ পড়ে রয়েছে। প্রশাসনিক বৈঠকে দ্রুত মৃতদেহ সৎকারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। দূষণমুক্তভাবে কিভাবে মৃতদেহগুলির সৎকার করা যায় তা নিয়ে দুশ্চিন্তায় বাঁকুড়া পুরসভা। নারকেশ্বর নদ ও পার্শ্ববর্তী যমুনার চরে মৃতদেহ সৎকারের কথা ভাবা হচ্ছে। বাঁকুড়া মেডিকেলের মর্গের বেহাল দশা। দীর্ঘদিন ধরে বেওয়ারিশ মৃতদেহের পাহাড় জমেছে, হয়নি সৎকার। জমা থাকা প্রায় 1700 পচা গলা মৃতদেহ থেকে দূষণ ছড়াচ্ছে। প্রশাসনিক বৈঠকে বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসে। দ্রুত দেহগুলি সৎকারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপরই মৃতদেহ সৎকারের জন্য জমি খোঁজার তোড়জোড় শুরু হয়। এত সংখ্যক দেহ কোথায় সৎকার করা যায় তা ঠিক করতে শনিবার এলাকা পরিদর্শন করেন বাঁকুড়ার পুর প্রধান সহ সরকারি আধিকারিকেরা। দ্বারকেশ্বর নদ ও পার্শ্ববর্তী যমুনা জোড়ের চরে মৃতদেহগুলি সৎকার করা যায় কিনা তা খতিয়ে দেখেন তাঁরা। আমাদের যে মর্গে ডেডবডিগুলো আছে, কোন জায়গায় দাহ করার উপযুক্ত জায়গা, তো মোটামুটি আমরা সবাই মিলে ঘুরে দেখলাম এই জায়গাটা মোটামুটি একটা সুটেবল প্লেস। তবে সিদ্ধান্ত নেওয়ার মালিক আমি তো একা নই, আমি আমাদের একটা কমিটি করে দিয়ে গেছিলাম মুখ্যমন্ত্রী। আমি এই ব্যাপারে ডিএম, সিএমএইচ এবং লোকাল এমএলএ, তারা সবাই মিলে এসে জায়গাটা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। মৃতদেহগুলি সৎকারের জন্য ইতিমধ্যেই জেলা প্রশাসন ও পুলিশের কাছে অনুমতি চেয়েছে বাঁকুড়া পুরসভা। অনুমতি মিললেই সৎকারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পুরসভা। মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা, বাঁকুড়া। মেক্সিকোয় বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে জোড়া ব্রোঞ্জিতে শহরে ফেললেন মেহুলি ঘোষ। প্রথমবার বিশ্বকাপে নেমে জোড়া পদক পান মেহুলি। মেক্সিকোয় মিক্সড ইভেন্টে দীপক কুমারের সঙ্গে যুগ্মভাবে পদক জিতে তৃতীয় স্থানে থাকেন তিনি। এই প্রথম সিনিয়র আন্তর্জাতিক বিশ্বকাপে অংশ নেন কোনো বাঙালি মেয়ে। নারী দিবসে মেহুলিকে অভিনন্দন জানিয়ে চিঠি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুটিং ওয়ার্ল্ড কাপে প্রথমবার পার্টিসিপেট করতে গিয়েছিলে, পদকের আশা কি ছিল প্রথম থেকেই? না, আমার কাছে প্রথম থেকে কোনো পদকের কোনো আশা ছিল না। ইনফ্যাক্ট আমি যে ফাইনালসে উঠবো সেটারও আমার কোনো আশা ছিল না। আমি জাস্ট আমার ম্যাচ খেলতে গেছিলাম। যেই মুহূর্তে মানে প্রথমে তোমার নিজের ইভেন্টে ব্রোঞ্জ জিতলে সেই মুহূর্তটা কীরকম ছিল? সেই মুহূর্তটা সত্যি খুব ভালো ছিল, অ্যান্ড তখন আমার খুব ভালো লাগছিলো। বাট দেন অনলি আমার পরের দিনও আর একটা ম্যাচ ছিল নেক্সট ইভেন্টের, তো সেটার জন্য আমি আবার পরের দিনের ম্যাচের জন্য আবার ফোকাস করছিলাম। প্রথমবার বিশ্বকাপে পার্টিসিপেট করেই তুমি একটা রেকর্ড করেছো, তো এই ওয়ার্ল্ড রেকর্ডটাও কি কোথায় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল? হ্যাঁ, আমি যখন ম্যাচ খেলে বেরোলাম তখন আমার ওখানকার ন্যাশনাল টিমের কোচ এসে আমাকে বলল যে তোমার কংগ্রাচুলেশনস, তোমার জুনিয়র ওয়ার্ল্ড রেকর্ড। তো তখন আমি তখন জানতাম না, আমি তখন বেশ ভালো লাগলো যে ওকে জুনিয়র ওয়ার্ল্ড রেকর্ড, অ্যান্ড 0.4 জন্য আমার সিনিয়র ওয়ার্ল্ড রেকর্ডটা হলো না। তো তখন আমি সেই 0.4 যাতে আমার ফাইনালসে গিয়ে সেটা যাতে না হয় সেটার জন্য আমি ফাইনালসের জন্য রেডি হয়েছিলাম, যাতে ফাইনালসটা আরও ভালো করে খেলতে পারি। কোনো বাঙালি হিসেবে ওয়ার্ল্ড কাপ থেকে দুটো পদক নিয়ে আজব দিকে আসেনি, তোমার মেন্টালের একটা পদক ছিল, তোমার সেই রেকর্ডটা ভেঙেছো, মানে গুরুকে হারানোর কি একটা আনন্দ আছে? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের মধ্যে এরকম কয়েকটা ছোটোখাটো কম্পিটিশন হতেই থাকে। যেরকম আমাকে একবার চ্যালেঞ্জ দিয়েছিল যে 628.5 জয়দীপ স্যারের রেকর্ড ছিল প্রোনে, তো আমাকে অনেক দিন আগে বলেছিলো সেটা ভেঙে দেখাতে যখন 60 শর্টসের ইয়ে হয়েছিলো। তো 628.5 আমার প্র্যাকটিসেই হয়েছিলো, তো এবারে ম্যাচেতে সেটা আমি ব্রেক করেছি। তো আমি ম্যাচ তারপরে ফোন করার পরে আমি একটাই কথা বলি যে আমি তোমার রেকর্ড ব্রেক করেছি। তো তখন জয়দীপ স্যার বলেছে ও ইয়া, ইউ ডিড ইট। ছাত্রী যখন নিজেকে ছাপিয়ে যায় সেটা মনে সবচেয়ে গর্বের মুহূর্ত, এবং মেহুলির থেকে কি এই এক্সপেক্টটা ছিল যে পদক নিয়ে আসবে প্রথমবার ওয়ার্ল্ড কাপে গিয়ে? না, মানে একটা শুভাকাঙ্ক্ষী হিসেবে সবসময় এক্সপেকটেশনটা থাকে, বাট যখনই দায়িত্ব আসে একজন কোচ বা মেন্টরের তখন কিন্তু কি পাবো, মানে অ্যাজ অ্যান অ্যাথলিট অলসো যেটা আমি করে এসেছি নিজের জীবনে, সেটাও আমি চাই যে একই রকমভাবে ওরই হোক। মানে কতটা দিতে পারবো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট রাদার দেন কি পাবো ওখান থেকে। তুমি কিভাবে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করো? আমি নিজেকে প্রত্যেকদিন প্রিপেয়ার করি যে আমার এই জায়গাটা আমার নয়, আমার গোল আরো হাই, আরো উপরে, আমার আরো উপরে যাওয়ার আমার আছে। ঠান্ডা রাখার জন্য একটু প্ল্যান বলবে, যে প্ল্যানগুলো আগে খুব একটা শেয়ার করোনি কারোর সাথে? হ্যাঁ, আমি প্রচণ্ডভাবে গান শুনি, অরিজিৎ সিং এর গান ভালো লাগে, অ্যান্ড যত ম্যাচের আগে যতটা শান্ত থাকা যায়। আমরা কথা বলছিলাম মেহুলি ঘোষের সঙ্গে,
ক্যামেরা সুমন বসুর সাথে ইরণ রায় বর্মন, ইটিভি নিউজ বাংলা।